হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়শিস প্যাশন। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নেদারল্যান্ডের লোকাল ট্রেনে চাপার অভিজ্ঞতা। তো আমরা একটা জায়গায় যাব বলে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো দেখো আজকের ওয়েদারটা খুব ভালো, রোদ উঠেছে আর কি সুন্দর, দুটো পাখি ক্যানেলের ধার দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমরা ট্রেন স্টেশনে পৌঁছে গেছি। তো দেখো এখানকার ট্রেনগুলো কেমন হয়। প্রথমত এই ট্রেনগুলো হয় দোতলা আর হলুদ আর নীল রঙের। এগুলি হচ্ছে নেদারল্যান্ডের লোকাল ট্রেন বা এনএস ট্রেন। তো লোকাল ট্রেন বলতেই আমাদের প্রথমেই যার কথা মনে আসে সেটা হলো বনগা লোকাল। তো বনগা লোকালে চাপার অভিজ্ঞতা তো অনেকেরই আছে। তো নেদারল্যান্ডে ট্রেনে চড়ার অভিজ্ঞতা কেমন সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। তো একটা শহর থেকে আরেকটা শহরে যেতে হলে এখানে এই এনএস ট্রেনই ভরসা। আর তাছাড়া তো শহরের মধ্যে ট্রাম, বাস, মেট্রো এসবই মেন পরিবহন। তো দেখো এটা হচ্ছে ইনফরমেশন সেন্টার। আমাদের ওখানে যেমন অনুসন্ধান কেন্দ্র থাকে, এটাও হচ্ছে সেই অনুসন্ধান কেন্দ্র, কি সুন্দর করে সাজানো। তো এই ট্রেনের টিকিটগুলো আগে থেকেও কাটা যায়, আবার কাউন্টারেও কাটা যায়। আর আমি বলছি লোকাল ট্রেন বটে, কিন্তু এগুলো প্রচণ্ডই স্পিডে চলে, আমাদের দেশের ইন্টারসিটির মতো স্পিড। তো দেখো এখানে কিছু পুলিশও আছে মানুষকে হেল্প করার জন্য। তো আমরা আগে থেকেই টিকিট কেটে নিয়েছি। তো এখানে হচ্ছে অটোমেটিক টিকিট মেশিনও আছে, যে কেউ চাইলে কার্ডে নিজে থেকেও টাকা ভরে নিতে পারে। তো এই দেখো আমরা মেন স্টেশনে পৌঁছে গেছি, এবার এর ভেতরে যাচ্ছি। তো এখানে টিকিটটা বারবার স্ক্যান করে করে সব জায়গায় ঢুকতে হবে, সব জায়গায় অটোমেটিক গেট আছে, এখানে আলাদা করে কোনো টিকিট চেকার নেই। তো আমরা এখান থেকে এক ঘন্টা দূরের একটা জায়গায় যাব, তার জন্য আমাদের ভাড়া লেগেছে 30 ইউরো দুজনের, যাওয়া আসা মিলিয়ে প্রায় ধরো 3000 টাকার মতো। তো এই দেখো এখানে আমরা স্ক্যান করে ঢুকে পড়লাম। তো এবার সিঁড়ি দিয়ে ওপরে যাব, সেখানেই ট্রেন আসবে। এখানকার ট্রেনগুলো ভীষণই টাইমে চলে, মানে যে টাইম দেওয়া থাকে ইন্টারনেটে সেই টাইম অনুযায়ী চলে, 1-2 মিনিটও লেট হয় না। তো দেখো আমরা প্ল্যাটফর্মে এসে গেছি, আর এই যে এখানে একটা ট্রেন এসেও গেছে, কিন্তু এই ট্রেনটা আমাদের নয়। আর আজকে ওয়েদারটাও খুবই ভালো। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব, মানে এখানে টাইম উঠছে, কোন টাইমে ট্রেন আসবে সেটা বোর্ডে দেখা যাচ্ছে। তো আমার হাজবেন্ড এগিয়ে যাচ্ছে। তো এই ট্রেনগুলো হচ্ছে দোতলা ট্রেন, আর এই যে 2 লেখা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেকেন্ড ক্লাস। তো এখানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস দুরকমই রয়েছে। আর ট্রেনগুলো কিন্তু ঝকঝকে এবং পরিষ্কার, ভীষণই পরিষ্কার। আর এখানে কোনো ওই যে হকার নেই, লোকাল ট্রেনে যেমন আমাদের হকারের খুব সমস্যা সেরকম ব্যাপার নেই। তো এই ট্রেনটা চলে গেল, এবার আমাদের ট্রেনটাও আসবে। তো এই দেখো ইলেকট্রিক বোর্ডে টাইম উঠছে। তো এই দেখো আমাদের ট্রেনটা এবার ঢুকছে, আমরা এবার উঠব। তো এখানকার ট্রেনগুলোতে না মানে কুকুর, সাইকেল এসব নিয়ে ওঠা যায়, যদিও কুকুর আর সাইকেল নিয়ে ওঠার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, কিন্তু এখানে কুকুরাও সিটে বসে যেতে পারে, এটা আমার ভীষণই অদ্ভুত লাগলো। আর এখানকার ট্রেনগুলোতে আমাদের দেশের ট্রেনের মতো অত ভিড় হয় না, মানে এই যে সিট পাবো কি পাবো না, বা আগে থেকে সিট দখল করে রাখা, বা উইন্ডো সিটে বসা, এই নিয়ে এখানে কোনো সমস্যা নেই। তো দেখো আমাদের ট্রেনটা ঢুকে গেছে, তো আমরা সেকেন্ড ক্লাসেই উঠব। ফার্স্ট ক্লাসের টিকিটের প্রাইসটা বেশি স্বাভাবিকভাবে, এবং ফার্স্ট ক্লাসের সিটগুলো এমন হয় যে মানুষ সামনাসামনি বসে খাবার খেতে খেতে সুন্দর করে এনজয় করতে করতে যেতে পারে। আর সেকেন্ড ক্লাসের টিকিটগুলো ওরকম নয়। দেখো ট্রেনগুলো দোতলা, তো আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি। তো দেখো দোতলা ট্রেনগুলো কত সুন্দর আর কত পরিষ্কার, ঝকঝকে আর সেরকম কোনো ভিড় নেই। তো একটা খুব সুন্দর অনুভূতি হচ্ছে, একটা প্লেন ব্যাপার, মনেই হচ্ছে না যে এটা একটা ট্রেন। তো যাই হোক দেখো আমরা এখন সিটে বসে পড়ছি, হাজবেন্ড বলছে, আমি আবার একটু দেখতে দেখতে যাব বলে আমাকে বলছে তুমি দাঁড়ে বসো। এখন আমরা বসলাম, আরও লোকজন উঠছে। এবার ট্রেনটা ছেড়ে দিল, তো ধীরে ধীরে স্পিডটা বাড়বে, আর যেতে যেতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাবে। মানে নেদারল্যান্ডের অনেক প্রাকৃতিক দৃশ্য রয়েছে। তো আমার তো এই ট্রেনে যেতে যেতে দেখো কী খাচ্ছি আমরা, কিং সাইজ পিনাট, মানে বাদাম কাকুর বাদাম। অনেকক্ষণ জার্নি হলে মনে হয় কিছু খাই, কিছু ভালো লাগে তাহলে। আর এই দেখো ট্রেনে আছে ফ্রি ওয়াইফাই কানেকশান। রাস্তা দেখো, বাইরের সিনারি দেখো, আকাশটা তো পুরো নীল, আর মাঠটা পুরো মাঠ বলছি আমি, মানে পুরো সবুজ কার্পেট বেছানো, এত সুন্দর লাগছে দেখতে,
আর চারিদিকে তো প্রচুর ক্যানাল, তো দেখো দারুণ লাগছে। তো এই ট্রেনগুলোতে বই পড়ার জন্য একটা সাইলেন্ট জোনও থাকে, সেখানে সে কেউ কোনো কথা বলতে পারবে না, আওয়াজ করতে পারবে না সেই রকম, কারণ এই দেশের মানুষ তো বই পড়তে ভালোবাসে, তো অনেকে দেখো ওই সাইলেন্ট জোনে গিয়ে বইপত্র পড়ে। তো দেখো আমরা এখন যাচ্ছি। ট্রেন জার্নিও যে এত স্মুথ আর সুন্দর হতে পারে এই দেশের ট্রেনে না উঠলে বোঝাই যাবে না। আমাদের দেশের ট্রেনে ওঠা মানে তো একটা মানে যুদ্ধ, মানে অফিস টাইমে লোকাল ট্রেনে করে যারা যায় তারা জানে যে জীবনটা কতটা কঠিন। আর যে কোনো জার্নিতেই বাইরের এই প্রাকৃতিক দৃশ্য দেখতে ভীষণই ভালো লাগে। তো দেখো তোমাদের সঙ্গে কিছুটা আমি শেয়ার করলাম কত সুন্দর। তো নেদারল্যান্ডে আমরা বেশিরভাগ সময় মেট্রো ট্রামে যাতায়াত করি, আর সবসময় তো সাইকেলেই কাছে পিঠে যেতে হয়, কারণ এই দেশে তো সাইকেল সবাই চালায়, সাইকেলের প্রচলন। কিন্তু এক শহর থেকে আরেক শহরে বা শহরতলিতে যেতে এই NS ট্রেনগুলোতে করে যেতে হয়। তো দেখো আমাদের গন্তব্যস্থল এসেই গেছে, এখন আমরা ধীরে ধীরে নেমে যাব। তো দেখো একদমই ফাঁকা ট্রেন, সেরকম ভিড় নেই। তো এক ঘন্টার জার্নি প্রায় শেষ। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করলাম যে বিদেশের ট্রেনগুলো কেমন হয়, ট্রেন জার্নি কেমন হয়। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। টাটা অ্যান্ড টেক কেয়ার।